মেট্রোরেলের মোট 9টি স্টেশন, তার মানে এই আগারগাঁও যে স্টেশনটি রয়েছে এটি 9 নম্বর স্টেশন আপাতত। অর্থাৎ এখন পর্যন্ত যেহেতু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই মেট্রোরেলে সেবা পাচ্ছেন ঢাকা মহানগরের যারা যাত্রী রয়েছেন তারা, সেই হিসেবে এটি হচ্ছে শেষ স্টেশন। অর্থাৎ যারা উত্তরা থেকে, উত্তরার দিয়াবাড়ি থেকে পরবর্তীতে মিরপুর 12 নম্বর, পল্লবী, মিরপুর 10, 11 এবং শেওড়াপাড়া ও কাজীপাড়া থেকে যাত্রী হয়ে এই মেট্রো রেলে উঠবেন, তাদেরকে সবশেষ গন্তব্য হিসেবে কিন্তু এই আগারগাঁও যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে সেই নামতে হবে। পরবর্তীতে অন্য কোনো বাহনের মাধ্যমে হয়তো তাদেরকে এই আগারগাঁও থেকে অন্যান্য যে গন্তব্য রয়েছে, যেটি হতে পারে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ বা ফার্মগেট, কারওয়ান বাজার, এই এলাকাগুলোতে যাওয়ার জন্য এই এই যে আগারগাঁও স্টেশন, এই আগারগাঁও স্টেশনে কিন্তু এরই মধ্যে বিআরটিসির পক্ষ থেকে একটি ডিপো তৈরি করা হয়েছে। এর আগে থেকেই প্রশ্ন ছিল নানা রকমের যে আসলে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিভাবে এই আগারগাঁও থেকে অন্যান্য যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যস্থলে যাবেন। তবে বিভিন্ন কারণ বিবেচনা করে এই যে যারা কর্তৃপক্ষ রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ, সেই মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে বিআরটিসির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন 30টি বাস কিন্তু শুধুমাত্র এই আগারগাঁও ডিপোতে থাকবেন এবং অন্য আরও 20টি বাস থাকবে বিআরটিসির উত্তরাতে, অর্থাৎ মোট 50টি বাস থাকবে শুধুমাত্র এই যে পরিবহন সেবা দেওয়ার জন্য। অর্থাৎ নির্বিঘ্নে যেন এই স্টেশন থেকে নামার পর যাত্রীরা তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যেতে পারেন। তবে এই যে 9টি স্টেশন রয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করলে আগারগাঁও যে স্টেশনটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কারণ হচ্ছে এই আগারগাঁওয়ের আশপাশের এলাকায় এবং আগারগাঁয়ে কিন্তু অন্তত 2 ডজনেরও বেশি শুধুমাত্র সরকারি অফিস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এর মধ্যে আমরা যদি হিসেব করি পাসপোর্ট অধিদপ্তর রয়েছে, নির্বাচন কমিশন ভবন রয়েছে, আবহাওয়া ভবন থেকে শুরু করে এখানে আইডিবি ভবন এবং ইসলামিক ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতাল, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এই অফিসগুলোতে কিন্তু শত শত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, চাকরি করেন, এরা হয়তো কেউ মিরপুরে বসবাস করেন অথবা উত্তরাতে বসবাস করেন। অর্থাৎ এই 2টি এলাকায় বিশেষ করে উত্তরা বা মিরপুরে যারা বসবাস করেন এবং এই অঞ্চলে যাদের অফিস তারা কিন্তু খুব সহজেই এই স্টেশন থেকে নামার পর ওয়াকিং ডিস্টেন্স বলতে আমরা যা বুঝি অর্থাৎ পায়ে হেঁটেই কিন্তু তাদের অফিসে যেতে পারবেন, তাদের অন্য কোনো বাহনের দরকার নেই। সেই হিসেব করলে কিন্তু উত্তরা থেকে দিয়াবাড়ি পর্যন্ত এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন, যেহেতু অনেকগুলো অফিস রয়েছে, শুধু সরকারি অফিস নয়, সরকারি অফিসের বাইরেও কিন্তু বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, বিশেষ করে ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই স্টেশনটি যেহেতু সরকারের পরিকল্পনায় ছিল যে আপাতত এই 2022 সাল পর্যন্ত এই আগারগাঁও পর্যন্তই যাচ্ছে মেট্রোরেল, সেই হিসেবে কিন্তু শুরুর দিকেই কিন্তু পরিকল্পনা ছিল এই স্টেশনের কাজ শেষ করার এবং সেই অনুযায়ী কিন্তু এই আগারগাঁওয়ের স্টেশনের কাজটি এখন সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ একটি স্টেশনে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু সবকিছুর ব্যবস্থা করা হয়েছে আগারগাঁও স্টেশনে। অন্যান্য যে 8টি স্টেশন রয়েছে সেই 8টি স্টেশনের মতোই সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা, যেটি বলা হচ্ছে যে সর্বাধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রতিটি স্টেশনে। অর্থাৎ যে কার্ড দিয়ে যাত্রীরা এই পরিবহন সুবিধাটি পাবেন সেটি কিন্তু ছাড়া কেউ এই স্টেশনে প্রবেশ করতে পারবেন না এবং স্বয়ংক্রিয়ভাবে কিন্তু যেহেতু 3তলা স্টেশন এই 2য় তলাটি হচ্ছে নগরবাসীর যাত্রী পারাপারের জন্য এপার থেকে ওপার এবং 3য় তলায় মূলত তাদের এই যে ট্রেন কম্পার্টমেন্ট সেখানে কিন্তু প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং কম্পার্টমেন্ট, পুরো কম্পার্টমেন্ট এবং এই ট্রেনের ভেতরে কিন্তু অত্যাধুনিক সিসি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা, সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রয়েছে এবং আধুনিক প্রযুক্তি বলা হয়েছে নিপ্পন এবং সোনির বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই মেট্রোরেলে। এবং সব মিলিয়ে এই আগারগাঁও অর্থাৎ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যে 9টি স্টেশন রয়েছে এই 9টি স্টেশনের মধ্যে যেহেতু শেষ স্টেশন
হচ্ছে এই আগারগাঁও স্টেশন। সুতরাং এই আগারগাঁও স্টেশনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে কিন্তু এটির কাজ শেষ করা হয়েছে। এবং যেহেতু বলা হয়েছিল যে আগামী বছর এই 2023 সালে হয়তো মতিঝিল পর্যন্ত চালু হবে এই সেবা, তার আগ পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার এই অঞ্চলের যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে কিন্তু বিআরটিসি যে 50টি বাসের কথা বলা হয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো বাস এরই মধ্যে অর্থাৎ ট্রায়াল রানের যে ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু করা হয়েছিল, যাতে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায়, বিশেষ করে এই আগারগাঁওয়ে নামার পর যাদের কোনো ভোগান্তি ছাড়াই তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য রয়েছে সেই গন্তব্যে তারা যেতে পারেন, সেগুলোর জন্য কিন্তু 30টি বাস এখানে থাকবে এবং একটি ডিপো তৈরি করা হয়েছে। এবং আমরা একটু আগেও দেখেছি একটি ট্রেন সেই উত্তরার দিয়াবাড়ি থেকে এই যে আগারগাঁও স্টেশন রয়েছে সেই আগারগাঁও স্টেশন পর্যন্ত এসেছিল, হয়তো ট্রায়াল রান হিসেবেই, যেহেতু কিছুক্ষণ পরেই মাননীয় প্রধানমন্ত্রী একটি সুধী সমাবেশে অংশ নেবেন। সেই সুধী সমাবেশের পরপরই এই যে কাঙ্ক্ষিত যে মেট্রো যাত্রা অর্থাৎ মেট্রো যুগে যে প্রবেশ করছে বাংলাদেশ সেটির উদ্বোধন করবেন। এবং সেই হিসেবেই হয়তো একটি ট্রেন কিছুক্ষণ আগে এসেছিলেন, হয়তো 12টার আগে হয়তো আরেক দফা ট্রেন আসতে পারে এই আগারগাঁও স্টেশন পর্যন্ত উত্তরা থেকে। তবে আমরা দেখেছি যে এই যেহেতু উদ্বোধন আজকে, সেই উদ্বোধনকে ঘিরে যে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পোশাকে, সাদা পোশাকে, এবং গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, অর্থাৎ কোনো ধরনের এখন পর্যন্ত আশঙ্কা নেই। এবং যেটি গতকালকেও বলা হয়েছিল যে এই মেট্রো রেলকে কেন্দ্র করে যখন এটির পরিকল্পনা করা হয় তখন থেকেই কিন্তু বলা হয়েছিল আলাদা পুলিশের একটি ইউনিট তৈরি করা হবে এই মেট্রো রেলের নিরাপত্তার জন্য, এবং সেটি কয়েক দফা মন্ত্রণালয়ে গিয়েছে। সবশেষ গতকাল যেটি ঢাকা মহানগর পুলিশের কমিশনার অর্থাৎ নগরীর পুলিশ প্রধান যেটি জানিয়েছেন যে আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেই এই মেট্রো রেলের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে, তবে পরবর্তীতে আলাদা যে একটি ইউনিটের কথা বলা হয়েছে সেই ইউনিটটি দেওয়া হবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যেহেতু এই মেট্রো রেল আগারগাঁও স্টেশন পর্যন্ত চালু হচ্ছে এবং পুরো দমে এটি চালু হবে 2023 সালে, তবে এখন পর্যন্ত যেহেতু লোকবলের একটি সংকট ছিল সেই হিসেবে বলা হচ্ছে যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই মেট্রো রেলের যে সেবা সেটি চালু থাকবে এবং লোকবল নিয়োগ হওয়ার পর পুরো দমে এটি চালু হবে। এবং আপাতত স্টেশন শুধুমাত্র দুইটি, সেটি হচ্ছে একটি উত্তরার দিয়াবাড়ি স্টেশন এবং পরবর্তীতে এই যে আমরা দাঁড়িয়ে আছি যে স্টেশনটির সামনে আগারগাঁও স্টেশন, অর্থাৎ এই দুইটি স্টেশন দিয়েই যাত্রী সেবা আপাতত পাবে অর্থাৎ নগরবাসী। তবে খুব অল্প সময়ের মধ্যেই অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী এই কাজ কিন্তু ঠিক সময়ে সম্পন্ন হয়েছে এবং বাকি যে কাজগুলো রয়েছে অর্থাৎ মতিঝিল পর্যন্ত বা ফার্মগেট বা কারওয়ান পর্যন্ত এর কাজও কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। এবং আগারগাঁও থেকে এই যে দিয়াবাড়ি অর্থাৎ এই রুটের যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে উত্তরা থেকে বা বীরপুর থেকে যাদের অফিস বা কর্মক্ষেত্র এই আগারগাঁও পর্যন্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এটি নিঃসন্দেহে একটি সুসংবাদ। এবং পাশাপাশি মিরপুরে যারা বসবাস করেন যাদেরকে এই উন্নয়নের যে দীর্ঘদিন ধরে যে কাজ চলছিল সেই চলমান কারণে হয়তো কিছুটা তারা ভোগান্তিতে ছিলেন, তাদের যে ভোগান্তি তাদের কিন্তু অনেকটাই লাঘব হয়ে গেছে শুধুমাত্র আজকের যে উদ্বোধন সেটিকে কেন্দ্র করে। এবং মিরপুরের যারা বাসিন্দা এবং উত্তরার যারা বাসিন্দা, বিশেষ করে আগারগাঁওয়ের যারা বাসিন্দা, তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন যেহেতু কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হচ্ছে বহুল কাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত যে মেট্রো রেল সেটি। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল আগারগাঁও থেকে সবশেষ খবর।